নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার ফেসবুক পেজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঐন্দুলা। প্রত্যেক দিনের মতো আজকেও হাজির হয়েছি এই সংগ্রামে। যৌথ মঞ্চের তরফ থেকে বেশ কিছু আপডেট রয়েছে, সেই আপডেটই আপনাদেরকে জানিয়ে রাখবো। এই মুহূর্তে আপনারা জানেন যে ডি এর দাবিতে আন্দোলন যেমন চলছে সংগ্রামী যৌথ মঞ্চের, তারই পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর দাবিতেও তাদের কিন্তু নতুন লড়াই শুরু হয়েছে। তার কারণ ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, কিন্তু রাজ্য পুলিশের সেই ক্যাপেবিলিটি নেই এবং তাই তারা বলছেন যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটটা করাতে হবে। অন্যতম গুরুত্বপূর্ণ দাবি তারা এই সময় রাখছেন এবং তারা বলছেন পঞ্চায়েত ভোটের আগে ডিএ কি মিলবে তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হোক, কারণ তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আপনাদের হয়তো মনে থাকবে যে ভাঙড়ে যে দুদিন আগে ঘটনাটা ঘটেছে, একজন সরকারি আধিকারিক তিনি আক্রান্ত হয়েছেন নমিনেশন পর্বে কাজকর্ম করতে গিয়ে, এবং সেখান থেকে বিরোধীরা প্রচন্ড পরিমাণে সুর চড়িয়েছে, বাদ ছাড়েনি কিন্তু এই সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মীরা এবং সদস্যরা। তারা বলছেন যে ভোটের প্রথম পর্বের যে কাজ, মনোনয়ন পর্বের যে কাজ, সেই কাজে যদি এরকম ভাবে আক্রান্ত হতে হয় তাহলে ভোটের টাইমে যে আক্রান্ত হতে হবে না তার কি মানে রয়েছে। অর্থাৎ তারা চূড়ান্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাই তারা আজকে যাচ্ছেন হাইকোর্টে। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে তারা হাইকোর্টে আজকে যাবেন, অ্যাপিল করবেন। তারই পাশাপাশি তারা রাজ্য নির্বাচন কমিশনেও কিন্তু আজকে যাবেন। অর্থাৎ তারা বলছেন কমিশনারের সঙ্গে গুরুত্বপূর্ণ একটা বৈঠক সারতে হবে এবং বিভিন্ন বিষয়কে তারা সামনে রাখবেন। এক হচ্ছে নিশ্চিত করতে হবে নিরাপত্তা, তার পাশাপাশি সুরক্ষিতভাবে যাতে ভোট হয় ব্যালট বক্সে, সেই দিকটাও কিন্তু সুনিশ্চিত করতে হবে। একাধিক বিষয় আজকে কিন্তু একেবারে সরগরম রয়েছে রাজ্য রাজনীতি। তারই পাশাপাশি আরো একটি বিষয় রয়েছে, আজকে ভাঙড়ে যাচ্ছে এই সংগ্রামী যৌথ মঞ্চ থেকে আরো একটা দল। আজকে ভাঙড়ে কি আপনারা কি করবেন একটু সংক্ষেপে জানবেন? ভাঙড়ে গিয়ে আমাদের যে সহকর্মী বিদ্যুৎ ঘোষ আক্রান্ত হয়েছেন, তাদের সকলের নিরাপত্তা, কেন এই নিরাপত্তা বিঘ্নিত হলো, কেন ধরনের ঘটনা ঘটলো, এবং যারা দোষী দুষ্কৃতকারী তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই সমস্ত কিছু জানতে চাওয়া হবে। কলকাতা হাইকোর্টে আপনারা আজকে যাচ্ছেন? হ্যাঁ, কলকাতা হাইকোর্টে যাওয়া হচ্ছে। সাধারণ মানুষ তো ভোট দিতে পারে না পঞ্চায়েতে, সাধারণ মানুষ যাতে তার নিজের ভোটটা নিজে দিতে পারে। আমরা যারা ভোট নিতে যাই ভোটকর্মী হিসাবে বা এই ভোট প্রক্রিয়ার সাথে যারা যুক্ত থাকেন, প্রত্যেককে হেনস্থা হতে হয় শাসক দলের দুষ্কৃতীদের হাতে। এই ব্যবস্থার বিহিত চাই, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে ভোট করতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা, তার পাশাপাশি ভোট কর্মীদের এই নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত হোক তারই দাবিতে তারা বারবার সোচ্চার হচ্ছেন, এবং যে কারণে আজকে আদালতের দ্বারস্থ তারা হবেন, একই সঙ্গে রাজ্য নির্বাচনের কমিশনেরও দ্বারস্থ হবে। এখন এটাই দেখা যে এই সমস্ত কিছুর পরেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটটা করানো হয় কিনা, কারণ বিরোধীরা থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে এই বিষয়টির দিকেই তাকিয়ে রয়েছেন যে রাজ্য পুলিশ নাকি কেন্দ্রীয় বাহিনী কোনটা দিয়ে ভোট করানো হবে। কারণ নিরাপত্তার বিষয়টি বারবার উঠে আসছে, যে জায়গায় বোমা বারুদ গুলি একেবারে উদ্ধার চারিদিকে হচ্ছে সেই আবহেই কিন্তু এই পঞ্চায়েত ভোট, তাই সাধারণ মানুষ যাতে ভোটটা সুনিশ্চিত ভাবে দিতে পারে সেই দাবিতেই এই মুহূর্তে আন্দোলন চালাচ্ছেন ডি এর দাবিতে বসে থাকা সরকারি কর্মচারীরা। তাদের আজকে এই আন্দোলনের 137তম দিন। আর এরকম বিভিন্ন খবর দেখবার জন্য আপনার নজর থাক শুধুমাত্র রিপাবলিক বাংলায়, আর একেবারে ডিজিটাল পেজে নজর রাখুন। তার কারণ রিপাবলিক বাংলায় টেলিভিশন চ্যানেলে ঝড় তোলার পর এবার ডিজিটাল মিডিয়ায় ঝড় তুলতে আসছে রিপাবলিক বাংলা, তাই রিপাবলিক বাংলার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, একই সঙ্গে টেলিভিশনের পর্দায় চোখ রাখতে ভুলবেন না। আর আপনার নজর থাক যে কোনো ব্রেকিং নিউজের জন্য শুধুমাত্র রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলায়।